ভাল কেথর রিহার্সাল করিল সুংরো দে রিবা 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 ফই রিবা কিবাইছা নানা তই কিবা রেমদাঙ্গ সিপিং কসম রেঙ্গে মিয়া ধুয়ে ধুয়ে পিন্ধে উড়ে কষ্ট নেতা করে রাখাটোয়ে দায়িত্ব আর যদি গিরিয়েকে তিরিক কষ্ট দিয়ে আর যে তিরিক মিশা কথা কয়ে হেতু পুরো হক কি বলি কয়ে কাপুরু এন ঢকেবাস ও তার মানে তুই ঢকেবাস হোয়াট কি তুই মোক ইমান ডাঙার ফাঁকি এটা কেউ মালদি মানুহ তো কিহতে বিৰাট ভাল পাইছিল না মণ্ডল কাকাই বিৰাট আশা কৰি খেলখন পাতছি খেলখন ভালে ভালে হৈ যাবা দি তাৰপিছত যি হয় দেখা যাব নহয় হুবু মিম চাহাব ইবৰ কাৰণে মানি লুচু আগতে খেলখন পাৰ হৈ যাবা দি ইখন খেলে পাৰ হৈ যোৱাৰ পিছত ইখন খেল আৰম্ভ কৰি দিম ঠিক কৈছা দস্তি মানুহ চিনি পা নাই চব খেলাৰ পিছত ধৰিম হ'ব ইটা আৰু উস্তাৰি মাৰা কথা গিলা কৈ সবাই বৰবাদ কৰিব নালাগে যা নিজৰ নিজৰ কাম গিলা কৰি যা ঐ মিম চাহাব খাবা কিবা আছে না খাৱাৰ থাক যা তোৰ হা ইটা খাৱাৰ খবৰ হোৱা নাই যা পিছত খাবি নাখাং দে ও ভগৱানেহে জানে পিছত ইহঁতে কিবা গিলা যায় নলগালিয়ে হল আৰু হে ভগৱান চব ঠিকে থাকে ৰাখবি দেই ঐ সখী মানে সখী এটা কথা
এই মাটিখিনিৰ কাৰণে মোৰ একদম ৰাতি টুপৰি নহা হৈছে মই তাতে কি কৰবা লাগে ৰোশন ৰহকি কাকা তই যদি আমাক সহায়টো নকৰা তেতিয়া হলে আমাক সহায়টো কোনে কৰব নো কচুন ক এটা কাম কৰ সখি কে এই মণ্ডলৰ লগতটো তোৰ ভাল অ এবাৰ কৈ চাবি নেকি মণ্ডলে দেখোন কৈছে আগতে পইচাটো জোগাৰ কৰবা দিছে তাৰ পিছতে কোঠা পাঠ তোকা পইচাটো জোগাৰ কৰি আছো কিন্তু কোনো ফালে একো মিলাই নাই দেখোন হকি কাকা মাটিবাৰী কেছটো ইমান হস নহয় ইফালে গেষ্টি কাৰলুছ কেৰেক্টাৰে বাঘে গোজৰাটি গোজৰি আছে ঐ সখি তই অলপ কেছটোত গুৰুত্ব দেচোন তইতো এখন ঘৰৰে ভাত খোৱা এটা সদস্য কি হব কি নহব একো ধৰবাই পাৰা নাই দেখোন মোৰ তো টেনচনে নাই এইখন ঘৰত সিহঁতে এইখন ঘৰ যদি কবজাও কৰে মোক খেদবা নৰে আৰু তহঁতেতো নৰায়ে ইয়াতে আৰু খেদা নেখেদাৰ কথা কৰ পৰা আহিল আমিতো সখি কাকা কোনোদিনে এইখন ঘৰৰ পৰা যাব লাগে বুলি কোৱা নাই এইবিলাক কথা ভাবি লাভ নাই মোৰ এতিয়া সময় নাই খেলৰ কালেকশ্যন কৰিব লগা আছে মানে ফুটবল খেলাটোৰ হেনে হেন কথা দেচোন মই এতিয়া আহোঁ লেবেল সখিয়ে যদি টাইমত উল্টা নৃত্য মারি দে তাকেতো কোনো ঠিক নাই খেলাটো কি খেলা ফুটবল তই খেলিবি না খেলিম আহ পিছফালে রিহার্সাল করো হই না বল দেউতা পাপা কি দেউতা পাপা মারি আছা কি হ খাজি খাজি হল সাজি কোর মানে দেউতা একচুয়ালি পাপা কি মানে একচুয়ালি মারি আছ ভাই নক কি মানে দেউতা এ তোয়ে কনা পাপা হে কি পাপা ধাপা মানে জি মারা মাই থাকে কো যাবা আইসা কি কথা হবা হুচি হাইটো কো ওই বতলি ইমান সময় কত আছলি তহতে হা আমি কবা যত ডাঙর কথা নহয় কিন্তু আপনি যে হুচি হেতু হে ডাঙর কথা তো কো জানাই মই বতলি হুচু কো কত গিছিলি নিয়মীয়া বার্তা অটল জ্যোতি যোজনা ভালে দেখুন ভারত সরকারের এই যোজনার দ্বারাই লাভান্বিত হব প্রায় 202 অন্যান্য জেলা বাপ্পা উন্নতি হব বা তই পাপা ক না মই কিয় কম তোরহে দরকার আছে তই ক মোর কিবা ভয় লাগে পাপাই যেনে কই হে উঠিব মারর চলি বুলি কই মারর চলি মানে মাকর সোয়ালি ও তয়ু মার সোয়ালি মই মার সোয়ালি সেই কারণে দেউতার একটু কমন ডাইলগ একু ন হয় দে কম গই বল তই ক না উহ বল বল আহ হে হে আ পাপা বল তারবাসুত দেউতা পাপা কি দেউতা পাপা মারি আছা কি হল হাজি গাজি হল সাজি কোর মানে দেউতা একচুয়ালি পাপা কি মানে একচুয়ালি মারি আছো ভাই নক কি মানে দেউতা এ তোয়ে ক না পাপা হে কি পাপা ধাপা মানে জি মারা মাই থাকে কো যাবা আইসা কি কথা হবা হুচি হাইটো কো পাপা আমি টাউনলে যাব বিচাইছি পাপা হোয়াটস রং উইথ ইউ ইমান ডাঙর রিয়াকশন যে আমি অকলে না জানো হয় তুমিও যাব লাগিব আমার লগত নাই নাই মই টাউনে সামনে যাব নর বুঝছে মই মিটিংৰ মানুহ মাত যাব লাগে বাইৰত কাম আছে পাপা দেন ইটস ওকে যদি তুমি যাব নোৱাৰা আমাক পইচা দিয়া আমি যাম হাও পইচা আৰু কি লাগে ইয়া কি বস্তু বাজার কৰবা যা মানে দেউতা এ তয়ে কনা পাপা মোৰ ভাত কিমান খাই থাকি ফ্যাট হৈ যাম এই কাৰণে ভাবিছো অকমান ফাস্ট ফুড লৈ আহো টাউন লৈ গৈ মারে চলি ভাত খাব নোৱাৰা ফেজ হৈ যাব হে কথা কবা আছে টাউনত ফাস্ট ফুড খাবা যা এই ফাস্ট ফুড এগিলা ভাল বস্তু নহয় বুঝছে এগিলা বহুত মছলা জাতীয় বস্তু আই তহঁতে বানাও দেখা পালি তহঁতৰ নিজৰে অকাইব বুজা নাই আৰু এগিলা খালি পেটৰ বেমাৰ হ'ব তেনে কি খাম হেও মারে চলি খাওয়া বস্তু বিচরি পাওয়া নাই এই রাতি হলি অলপ অলপ পন্তা ভাত আর পোড়া মাছে খাবি বুঝা পিঁয়াজ সিয়াজ কাটি লই হ্যাঁ আর দিনে ধলি তামাম রুটি খাবি আর তামাম জ্বালা খাবি জ্বলা খালে দেখুন আমার পেট পুরিব এই মারা চলি পেট নপুরা বুদ্ধি মই দিম নহয় মালভোগ কল আর হরলিক্স মই আনি দিম তহ দুটে খাবি ভাল লাগি যাব বুঝিছো দিয়া এতিয়া পয়সা খরচ হব বলি তুমি ভয় খাইছা না যাও আর নেখাও এই মারা চলি পয়সার কারণে নহয় আই খেলাখান আহি আছে দেখা নাই তন্দে খেলবা নালগিব এগুলাখান পচা বস্তু খাই যদি পেটর বেমার হয়ে তন্দে যে হসপিটাল পড়ে থাকবে লাগবো তেতিয়া খেলাখান কে খেলবি সেই কারণে হে কৈছো পাপা তোমার গুটে বাহানা বুঝি পাইছো আর কলৈ কো না যাও হেত পেরিগা কি বুঝি না পাওয়াই তন্দক লাগি মই মরা মহবত নাই তন্দক খুয়াবা পিনেবা মোর ইচ্ছা না যে যায় কিছুমান কথা আছে যিকোনো বস্তু খালি তন্দর পেটর বেমার হব সেই কারণে হে কৈছো এটা কাম কর কালি ৰাতিপুৱা মই তন্দ দুটাকে লৈ যাম বুঝছা নাই ডাঙৰ হোটেলত বহাই দি যি মন যায় তাকে খুৱাম হব না ইটা ঘৰত যা এতিয়া মৰম দেখাব নালাগে কলৈ কো না যাওঁ বা বল বল ফেত্ৰিকা বুজিয়ে নাপয়া আজিকালি ৰাতি নহয় তাতে বাহিৰত থাকিলা কি হব মোৰ মাথাটো খাব আন পাইছো আই এখন তাল আকলে বাজাব নোৱাৰি আকলে বাতাহত ঘূৰি থাকিলেও শব্দ উৎপন্ন হয়
হেইবুলি কথা গিলা খান দখেছে নিমাইৰ ওপৰত জাপি দিবা নৰু নহয় হোৰা লৰা ছোৱালী জন্ম দিলিয়ে বাইপাক মা হবা নৰি ভাল বাইপাক মা হবা লাগিলি প্ৰতিপালন কৰি হেনাক মানুহ কৰি কৰিব লাগিব আমি দেখোন চেষ্টা কৰিয়ে আছো আকৌ কামতে তো হাতক আদৰুৱা কৰি ৰখা নাই দেনা হলি ছোৱালী হাতৰ পাই কেন কি হলে গেল আমি কথা গিলা খান কবাহে পাৰো শুনা নহুনা তো হাতৰ কথা গোটাই জীৱনটো শিক্ষকতা কৰিলো মাখিৰ মূৰৰ পাই হিউ কাঢ়া নিচিনা অলপ অলপকে সন্মান বুটিলো কিন্তু আপা আপি দুটাই সব সন্মান মোৰ ধূলিচাত কৰি ফেললাক হে ৰিজুৰ বাহা জীৱনটোত একলাখান ঘাট পতি ঘাট থাকে সেই বুলি আমি এনেকে হাতা পতি বহি থাকি হব না বয়া সময় গেলা যাৰ পিছত ভাল সময় আহিব বুলি আশা কৰি বাচ্চাই থাকিব পাৰি কিন্তু যদি ভাল সময় নাহে তিতে আমাৰ চেনি মাইৰে কিবা গ্ৰহৰ দোষ নেকি আকৌ গ্ৰহৰ দোষ নহয় হা এনাই নিজে হৈছে আকৌটা গলগ্ৰহ ঘৰখনৰ মান সন্মান শেষ কৰি ফেললাক এ ভুলনো কাম নহয় তাইৰো কিবা এটা ভুল হলে কাৰো ভুল হলে কাৰো আকবার ভুল হলি মাফ কৰিব পাৰি বারে বারে কৰা ভুলৰ আকো মাফ নাই আসলতে আসলতে কপাল মোৰ বেয়া এখন ঘন নহয় বাহুতল হৈছি নিজৰ চলি বুলি যি স্বাধীনতা দিছিলো তাৰ সুবিধা লৈছি বাপৰে বাপ মই কি কৰা নাই কান্ধাৰ কাৰণে তোমাক কিন্তু মই কৈ থলো দে এই চলিৰ কৰ্মত ধৰি একদিন না কৰিব পাৰিব নহয় তল মূৰ কৰি চলিব লাগিব বাদ দে একলাখান চলিৰ কথা বাদ দে নিজৰ কৰ্মত ধৰা যেংকে জুনি যেংকে মৰে মৰাক হৈ এনা চলিৰ লগত কাম কৰিব পাৰি না বাদ দে যি আছে হ'ব দে কপালত বুঢ়া বুঢ়ী চলি যাম দে আমি কবা যত ডাঙৰ কথা নহয় কিন্তু আপুনি যি হুচি হেতু হে ডাঙৰ কথা তো কোদা নাই মই বতৰি হুচু ক কত গিছিলি ও ভাই গৰু আৰু ছাগল পানী কৰতে দেৰি হলে মৰ ঐ ছাগল গৰু পানী খোৱা কে ঘণ্টাৰ পিছত ঘণ্টা লাগে নেকি ঘণ্টাৰ পিছত ঘণ্টা লাগে তো ডাঙৰ কথা নহয় কিন্তু কে আমাৰ দেৰি হল হেতু হে ডাঙৰ কথা চাই হে আছো তো হটক তো হটৰ মতলব মোৰ বুজি পাই আছে ও ভাই কি আমাৰ ঘৰত নতুন আমাৰ ঘৰৰ গৰু ছাগলী বিলাক চিনি নাপাই বুলিয়ে দেখে দিবা গৈছো নহলি বা বেলেগৰ গৰুকে যদি তানা আদ্ৰা কৰে তাক যুগু গৰু চুৰ বুলি মাধ্যৰ কৰব হব মোৰ আগত বাহানা নকৰবি মই সব জানো আটা মানুহ ছাত্ৰে পাঁচটা কাম কৰিব পাৰি নেকি না মই ঘৰৰে কাম কৰিম না মই পথাৰৰে কাম কৰিম না বাৰীৰে কাম কৰিম ঐ এইটো বৰ ডাঙৰ ডাঙৰ কথা হে দোস্তৰ মত তোক এটা ধৰ্মা আদি ৰাখিছো গম পাইছা গতিকে আমি যি কওঁ তাকে শুনিব লাগিব বা আপোনালোকৰ যি কওঁ মই হে শুনিম মোৰ বডিটো কিছুমান কাম চুইট নকৰে নহয় আৰু মই আপোনালোকৰ কথা শুনি ফেলে বডিটো কষ্ট দিব নোৱাৰো নহয় অ ভাই মোৰ আগতে ঠিক কথা কৈছিয়ে ঐ তই মাজতে উকালতি নকৰবি যাৰ পাৰে যাওঁ ডাঙৰ কথা নহয় কিন্তু মোৰ যি বডিটো খিনে যাব সেইটোহে ডাঙৰ কথা মেলৰ পৰা মোবাইলটো আনিও ঘৰত কিয় ফাকি দিলি মোবাইল আৰু মই অ ভাই মই লগাইতে মোবাইল আনিলোঁ ফাকি কথা নকবি দে ফেচি তোৰ চুলি মই চিনি এ মাই যা তই মোৰ ঘাট ঢুকে যা যা ৰবি মোৰ কথা দিতাও আৰম্ভণি হোৱা নাই হেৰি আপুনি নাংমান মনে মনে থাককচোন এ তাই আঠাই পৰা আহি পাইছে মাত্ৰ তাই যি আঠাইৰ পৰা আহি পাইছি মই দেখা পাইছো অ নন হয়তো মই কিন্তু কথা গেলা খোলা খুলি কি আলোচনা নকৰি ঘৰখনৰ পৰিৱেশ সদায় নষ্ট কৰি থাকিব নোৱাৰি নহয় হা মালকিন কোন আছিলি তুই খৰি ফালি আছিলি দেখা নাই নেকি হা ঠিক আছে বাজাৰ যাই আহিবি পাৰিম কি আনিব লাগিব মাছ নে মাংস মাছ মাংস আনাল লাগে নাই মানে বহুত দিন হৈ গল তো ইয়াতে অহা মাছৰ গোন্ধটোকো পোৱা নাই আজি কিবা পাৰ্টি আছে বুলি ভাবিলো নবাবৰ বেটা গৰম মদ সোৱাবি নে বাহিৰে কিছু খাই আছত নেকি আপুনি কি জানে মালকিন আমাৰ গাঁৱৰ কথা নদী পথাৰত জাল পেলালে কেজিয়ে কেজিয়ে মাছ উঠে খাই আমনি লাগি যায় কেতিয়াবা খাব নোৱাৰিলে এইটো পেলাই দিওঁ তেনেহলে মাছ পাইছাই খাইতি এনেই আছত কিয় নাবিত গিৰি কৰিব নেকি মানুহক ধুনীয়া বনাই মোক তামাম মজা লাগে মানুহক ধুনীয়া কৰি বহুত ভাল পাওঁ একেলগ কথা বাদ দে অহন বাজাৰে যাই শাক পাচলি নিয়া বাজাৰটো কোন পিনে আছে আল্লাহ ৰে আল্লাহ অত দিন তই থাকলি নগৰ বাৰী বাজাৰটা চিনিছ না তুই অ এইটো বাজাৰটো মই চিনি পাওঁ অহন যায় তাজা শাক পাচলি নিয়া ধৰ পইচা নি আৰু বেগ নি ঠিক আছে মালকিন শাক পাচলি অনাৰ পিছত যদি অলপ পইচা বাছে মই বইলা দিম এই খবৰদাৰ বেছি দেৰি বেৰি কৰবি না কৈ দিছি যা কৈ তাই শুনবি কিন্তু আজিকালি কাকো বিশ্বাসে কৰবা নৰি নহয় কোনে কি তালত কি কৰি থাকে ধৰবাই নৰি মানে
মানে আর কি কাক বিশ্বাস করবি আর কাক বিশ্বাস ন করবি চুকত থাকি বুকত খাই মানুবরে বাপ্পা রে বায়ু দুগুনা জিগেলি বেলেক তাল মারি কথা কইছে ন কই কি করিম যাক বিশ্বাস করু হিয়ে বিশ্বাস খাতকতা করে নিজর ঘরতে সুর কুনি কি সুর কইলাকে ভাই জানি হুচ্ছা না তুই নাজনি হুচ্ছা তুই এটা কথা কসুন তুই মেলর পরা মোবাইল দু আনিও ঘরত কো ফাকি দিবি মোবাইল আরু মই ও ভাই মনু গিতা মোবাইল ইনলুয়ে ফাকি কথা নকবি দে ফেসি তোর সুরি মই সিগি দি মই কি এক কথা নাজনু বলি ভাবসা পদুমিয়া তক বিসরি ঘরত আইছিল ও ভাই এগলা হন নহয় সব পদুমি সকান্ত তাই মই মোবাইল দু আনা বলি কই মক মিছাতে বাসবা গুছি তো যদি মই কা কথা তো বিশ্বাস নাই তো একবার হাপা খুদি সাবি হাপা খুধা নুহুধা তো হেতু পিছর কথা কিন্তু তই মক কিয় ফাকি দিলি তই তো মই হসা কথা তো কবা পাল্লি হয় ও ভাই তই মোক মাফ করি দিবি আসলে তো ঘরখানত অশান্তি হব বলি হয় ফেলে এ মই কথা তো কনাইছিলু আৰু মেলৈ অন্য বৰতে ফোনত ব্যস্ত হৈ থাকে সেইকাৰণে পদুমি মোৰ পৰা 200 টকা নি ফেলে মোবাইলটো মোক বন্ধকত দিছি ইতা যদি একলা কথা ভাইৰ কানত পৰে কি হব একবার ভাবি চাইছা না ঘরখানত ও ভাই মই মস্ত ডাঙৰ ভুল হৈ গেলে তই যদি পাৰা মোক এবাৰ কিবাকে বাছে দিয়ে না ভাবি নিশ্চিন্তি কৰা ভুল পাবি ৰইতা ৰসুন কি কৰবা পাৰু চাও আচ্ছা মণ্ডল বন্ধু ও তই যদি এতিয়াও তেনেকাই ক আমার দেখো লেথা আইছিস ইয়া নকমাই ইমারি নাগতে কলু তন্দে পয়সা পাতি জোগাড় কর তন্দর কান খারে নাই ইথেন মই কি করু আমি তো চেষ্টা করি আছো মন্ডল খুড়া মাটি রেখা বাদ দি বুঝছা মাটি রেখা বাদ দি ইমান কলমাই তহঁতক অলপ মোক এডভান্স দিয়া কাম তোমাক আগবঢ়াই থওঁ তন্দর একো খবরে নাই কি কোৱায় মন্ডল কাকা আমি দেখোন মরবা লাগবো কিবা তো কর মন্ডল বন্ধু মই তন্দক উপায় দিব পারো বুঝছা ইফালে লুইস ক্যারেক্টার আর গেস্টি কম হারামি বাগে গুজরাজি গুজরি আছে কিবা কে মই বুঝে ফেলে হ্যান্ডক থামে রাখছু ও মন্ডল খুড়া মাটিখিনি বিক্রি করার কারণে বহুত গ্রাহক বিচারলু কিন্তু আজিক লেগে এটা গ্রাহকও না পালো কথা কবা আছি বুঝছে মান্ডাল অফিসে যাবা নরি বানুর কেমান ভিড় কেমান মাটি বেচা কিনা হয়ে আছে আর তন্ধে গ্রাহক বিচারি না পাহে কথা কবা আছে এই হেগিলা ফটুয়া কথা মোর আগত নকবি বুঝছে লোকসান কিন্তু তন্ধরে নহয় মন্ডল বন্ধু তই অলপ পয়সা দি সহায় নকরা কিয়া হ্যাঁ ও আমি আপনাক লাহে লাহে ধার মারি থেকে হাও কি কয়ে মারে চলি মোর মুরতে তাকান মারবে আইসা মো দু টাকা আপি আছে গাবরু আপি বিয়া দিবা লাগবো হেগলা খান মোর চিন্তা বুঝা নাই ইফালে চাকরি দিও নাই অবসর পাইছো করবে মো টাকা পয়সা দিমাই মোর চিন্তাতে মই মরবে লাগছো আর কাবার চিন্তা করি ইতিয়া মাতিও যাব মোর বিয়া খানো পাতা নহব কত মরা মর কি আমি মরছো কি চিন্তা কি আছে কি ধান্দাত হই দে হব সব কথা বাদ দি কানে মুরে হাত দি ইধানো সময় মুকলি যাওয়া নাই বুঝছা মাছ রোজান আহিহে আছে তারপর জাল মারতে হে মাছ কি মানুষ দেখা যাব বুঝা নাই কিবা তা করি কামটো ওকে কর দি হব ইমান তেল মারবা নালগে মই কছি নহয় মই আছো বলি কিবাকে মোর খেলা খান পার হবা দি তারপর তন্দর কাম তোমায় কিবা এটা সমস্যা সমাধান কর দিম আর ঢেপি হুন তই কিন্তু খেলবা লাগবো আগত খেলানো কি খেলি মে মন্ডল কাকা মোর মাথার ইমান টেনশন এই মানে চলি টেনশন লই থাকলি এনকে সমস্যা সমাধান হব নাকি আই খেলাখানা কথা যাবা দিছু তারপর মই আসু বলি কৈছি নহয় যাও এটা চা খুবি নাকি নুখাও আজি যা তই খুলিও নাখাওয়াই মারে চলি এনে কৈহে চাইছিলু কি ক কেনে কৰিয়ে মানতো ভাল মানু আয় জানি মাই ইবলা তোর লগত মোর অলপ কথা আছে এ এখান হেক লাহান কথা বলি আবার নালগে নেকি কি আইলে বানালগে কি আইলে বানালগে তার কারণে আমি গাওর মনৰ আগত মুখ লুকাবাল গাইছি এ মাই যা তোর মুখ হাত ঢুকে যা যা রবি মোর কথাৰ ইতাও আৰম্ভনি হনাই হেৰি আপনি নাংমান মনে মনে থাককছোন এ তাই আখৰ পৰা আহি পাইছে মাত্র তাই যে আখৰ পৰা আহি পাইছি মই দেখা পাইছো অন্য ন হয়তো মই কিন্তু কথা গেলা খোলা খুলি কি আলোচনা নকৰি ঘৰখানৰ পৰিবেশ সদায় নষ্ট কৰি থাকিব নোৱাৰি নহয় তাই নাংমান জিৰে হাতে লগ নেকি বা জিৰে হাতে লগ নেকি এনে কথা তাই হাতীৰ হালখান পাই আহিছি জিৰাব লাগে এতিয়া মই যি সুধিম তাই তাৰ উত্তৰ দিব লাগিব ঐ তোক মই চিৰা জিৰি উঠছো তই ঘৰখানত কি হৈ আছে কি ঘটি আছে কিবা গম পাইছা নাপনাই অ এই দেখোন কিবা মনে মনে থাকিলে হা একে মনে মনে থাকিলে কি সমস্যাৰ সমাধান হ'ব এ মাই গাঁৱৰ মানুহগিলা কাৰণে বহুত কথাই ওলাইছে আমি গোটাই মনে মনে শুনি আছো আৰু বেলেগে এনেকে নিজৰ চলিৰ কথা কলি শুনবা নৰি নহয় তই ভাবিছা নেকি আমি বুৰ্বক আকৌ নাজনো ঐ তই এটা সময়ত জিংগালালাৰ ভয়তে ঘৰ পাই অলব পৰা নাছিলি কিন্তু কম খাল উৎপাত কৰিছিল না কম হাৰা হাস্তি কৰিছিলি তাৰপাছতো তই সেই ঔষধটোৰ লগতে চে এ মাই ভাল ঘৰ ধন টাকা পইচা হেকলাখান আমাৰ নাটকিবা পাৰে কিন্তু আমাৰ এটা সন্মান আছে মাই সেই থাকা সন্মানখিনি যদি হেক হৈ যায় আমি জীয়াই থাকা নাটকা আকে কথা হ'ব চা মাই
গেলালে আমাক আৰু কি কৰিব বাকী ইল্লাক ইমান উৎপাত কৰিলাক কিমান দম দিলাক ঘৰ পৰ্যন্ত জ্বলা আৰম্ভ কৰিলাক তাৰ পাছতো তই আৰু তাৰ লগতে জানিছিলো মই জানিছিলো